চৈতন্য প্রভু নিত্যানন্দ চৈত গদাধর শিবাচারী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী শ্রী কৃষ্ণ বলরাম হরে কৃষ্ণ নামাত্র সংঘ কর্তৃক আয়োজিত সনাতন ধর্মসভার উপস্থিত মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয় এবং আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি যিনি এই অনুষ্ঠানের বিশেষ উদ্যোক্তা, যার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, বিশিষ্ট সমাজসেবক আমার ডান দিকে অবস্থান করছেন শ্রী কৃষ্ণপদ সাহা মহাশয় এবং আরো অন্যান্য শ্রুতি সজ্জন বৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন সবিত্র বৃন্দ, দুজন মন্দিরের অধ্যক্ষ এবং এতক্ষণ যাদের সুকান্তেই কৃষ্ণপদা আপনারা শ্রবণ করলেন, প্রভুদায় শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সুযোগ্য অধ্যক্ষ শ্রী শ্রী পুণ্ডরীক ধাম এবং বিভাগীয় সম্পাদক চট্টগ্রাম এবং দিনাজপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ বিক্রমীরম কৃষ্ণদাস অধিকারী প্রভু সহ উপস্থিত সম্মুখে সতীর্থবৃন্দ, শ্রুতি সজ্জন ভক্তমণ্ডলী, মতে মাতৃমণ্ডলীর ছাত্র ছাত্রীবৃন্দ, সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনানিত সংঘ ইসকন বাংলাদেশ শাখার পক্ষ থেকে অভিনন্দন, কৃষ্ণ প্রতি শুভেচ্ছা এবং ভক্তিপূর্ণ প্রণাম। নিশ্চয় আপনারা আমাদের দুই প্রভুর আলোচনা থেকে বুঝতে পেরেছেন ইসকনের বিষয়, পেরেছেন কি বুঝা গেছে? কারা কারা বুঝতে পেরেছেন হাত তুলুন দেখি। হ্যাঁ, কি বুঝতে পারেননি? হ্যাঁ, বুঝতে না পারলে তাহলে তো আমি আর কি বলবো। কারা কারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, পারেননি কেউ? কারা কারা আলোচনা শুনতে চান? সবাই কারা কারা প্রসাদ পেতে চান? শুধু কারা কারা প্রসাদ নিয়ে তাড়াতাড়ি চলে যাবেন, ব্যস্ত আছেন, এরকম আছেন কেউ? তাই কেউ নেই? তাহলে সবাই আলোচনা শুনবেন। কি আলোচনা শুনবেন, মাতাজিদের না প্রভুদের? মাতাজিদের কারা কারা শুনতে চান আলোচনা? শুনতে চান না প্রভুদের? কৃষ্ণ কথা কারা কারা শুনতে চান? সবাই হরি বল, হরি বল। কৃষ্ণ কথা মধুর কথা। হ্যাঁ, কৃষ্ণ মানে কি? অন্ধকার নাকি কালো? হ্যাঁ, কালো নাকি আলো? তার সাথে লাগে ভালো, ভালো লাগে কৃষ্ণকে ভালো। তাই কারা কারা আপনারা সেই কৃষ্ণকে ভালো লাগে তার প্রমাণ দিতে চান? কি করে? যাকে ভালো লাগে তার তো নাম সবসময় করে, করে কিনা? আপনারা এরকম ভগবানের নাম কতজন করেন? এরকম কয়জনের? এই তো
সবাইকে ভালো লাগে না, সবাই করেন না, তাকে আপনারা কৃষ্ণকে ভালো লাগাতে চান? হ্যাঁ চান, তাহলে এরকম ভগবানের নাম করতে হবে। এই ইতিপূর্বে বক্তাগণ বলেছেন যে কলিযুগের যুগ ধর্ম কি? হরিনাম সংকীর্তন, এটি তো সবাই জানেন। তাহলে সেটি কি করছেন আপনারা? করছেন না। সচরাচর আমাদের সনাতনী হিন্দু সমাজে কি করে, আমরা সকলেই ধর্ম করি, করি কি না? হ্যাঁ করি, কিন্তু কোন ধর্ম করি? একটি আছে নিত্য ধর্ম, আর একটি আছে নৈমিত্তিক ধর্ম। হ্যাঁ নৈমিত্তিক ধর্ম কোন ধর্ম আমরা করি? হ্যাঁ নৈমিত্তিক, অর্থাৎ কিছু নিমিত্ত হেতু যা কিছু করা হয় ধর্মীয় আচার অনুষ্ঠান অনুশীলন, সেই জন্য হচ্ছে নৈমিত্তিক ধর্ম। যেমন আমরা সমাজে প্রতিটা ব্যক্তি কি করি, কিছু দর্শকের সংস্কার রয়েছে, এই সংস্কার গুলো পালন করে থাকি কিছু কারণবশত, হয় কি না? সংস্কার বলেন, হ্যাঁ সংস্কার মানে পরিবর্তন, জীবনের পরিবর্তন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কি হয়, জীবনে আমাদের পরিবর্তন ঘটাতে হয়। কারণ মানুষ মাত্রই কি, যেমন একটি কথা রয়েছে যে পশু পাখি সহজে পশু পাখি, তৃণলতা সহজে তৃণলতা, মানুষ জন্মগ্রহণ করলে কি মানুষ হয়, কি করতে হয় মানুষের জন্য? হ্যাঁ মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা রয়েছে, শিক্ষা লাভ করার পরেই তখন কি করতে হয়, মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হয়, মনুষ্যত্ব অর্জন করতে হয়। তো সেই বিষয়ে আমাদের মানব সমাজের আদি পিতা মনু কি করছেন, এই সংস্কারের পদ্ধতি শিক্ষা দিয়েছেন সনাতন ধর্মে। যে জন্ম জাতি সূত্র সংস্কারে দ্বিজস্তে, জন্ম মাত্রে সকলের সূত্র, অর্থাৎ অজ্ঞানের অন্ধকারে জন্ম হয়েছে। সূত্র আমরা জ্ঞান নিয়েই জন্মগ্রহণ করেছি, কারা কারা জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেছেন, আর কারা কারা জ্ঞান ছাড়াই জন্মগ্রহণ করেছেন, এরকম হাত তুলতে কি? হ্যাঁ যেহেতু আমরা অজ্ঞানের অন্ধকারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমাদের কি জ্ঞান লাভ করার প্রয়োজন আছে কিনা, এর জন্য কি সেটি দরকার হচ্ছে সংস্কার। হ্যাঁ সংস্কারে কি হবো আমরা, দ্বিজ অর্থাৎ দ্বিতীয়বার জন্ম, যাহার তারা আছে দ্বিজ পদবাচ্ছন্ন, আর দ্বিজ হওয়ার পরে কি হয়, বেদ পাঠনা বিপ্র। হ্যাঁ বেদ পাঠ শুরু হয়। আমাদের সনাতন ধর্মের সনাতনীদের মূল ধর্মগ্রন্থ কি, হ্যাঁ কারা কারা জানেন? হ্যাঁ গীতা, গীতা আছেন সমস্ত হ্যাঁ বৈদিক শাস্ত্রের সার, কিন্তু মূল ধর্মগ্রন্থ আছেন বেদ অর্থাৎ জ্ঞান। হ্যাঁ বেদের মধ্যে সমস্ত বৈদিক শাস্ত্রের বা বৈদিক সমস্ত জ্ঞান রয়েছে বেদের মধ্যে। বেদের অনেক শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে শ্রীমদ ভগবদ গীতা হচ্ছে কি সারস্বরূপ। এই সাতশো শ্লোকেই এই শ্রীমদ ভগবদ গীতা করা হয়েছে, দান করা হয়েছে। গীতার মাধ্যমে কি শিক্ষা দেওয়া হয়েছে, ভগবান কে, কে ভগবান? শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ আমাদের কি শিক্ষা দিয়েছেন গীতার মাধ্যমে? যা ইতিপূর্বে বক্তাগণ বলেছেন যে আমরা সকলে কি
ভগবানের সনাতন অংশ, আমার ধর্মটা কি সনাতন নাকি? আমাদের সনাতন ধর্ম আর আমরা সকলেই সনাতন অংশ, তাহলে আমরা কি সনাতন অংশ? যে আমরা সংস্কার হচ্ছে সেটা কার সংস্কার হচ্ছে? পরিবর্তনটা কার? শরীর কেন্দ্রিক না আর অন্য কিছু? একটু কঠিন আছে বুঝতে, কঠিন না? পরিবর্তনটা কার হচ্ছে, শরীরের নাকি? শরীরের পরিবর্তন হচ্ছে। এই শরীরের পরিবর্তন অনুযায়ী যে সমস্ত আমরা আচার অনুসরণ করি সেগুলো হচ্ছে নৈমিত্তিক ধর্ম। নৈমিত্তিক বিভিন্ন জন বিভিন্ন ভাবে গৃহে আপনারা পূজা পার্বণ করেন কিনা? প্রত্যেকেই করেন? কারা কারা কৃষ্ণের পূজা করেন? কারা কারা হাত তুলুন দেখি কতজন? মুষ্টিমেয় কতজন? মঙ্গলচন্দ্রের পূজা করেন কতজন? মা মঙ্গলচন্দ্রের পূজা করেন না? এই তো মা লক্ষ্মী দেবীর পূজা করেন না? কৃষ্ণ পূজা বেদিকেই যে পূজা গুলো নাচছে সেগুলো নাচছে কি নৈমিত্তিক পূজা। নিমিত্ত হেতু বিভিন্ন তিথি অনুযায়ী কিছু পূজা করা হয়, কর্ম করা হয়, নৈমিত্তিক কর্ম। এরকম অর্থাৎ আমাদের শরীরকে কেন্দ্র করে যেগুলো করা হয় সেগুলো কি নৈমিত্তিক ধর্ম, নিমিত্ত হেতু, শরীরের নিমিত্তে। কিন্তু আসলে আমাদের নিত্য ধর্মটি কি বা নিত্য কর্মটি কি তার জন্য করা উচিত। নিত্যকে নিত্য বস্তুটি কি? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিত্য। আর তার অংশ হিসাবে আমাদের মধ্যে যে সত্তাটি রয়েছে কি সত্তা? এই যে চেতন সত্তা রয়েছে, যে চেতন না থাকলে আমরা কি হয়ে যাই? কি হয়ে যাই? জড় হয়ে যাই, মৃত বলে পরিগণিত হই, হই কি না? যখন আমাদের শরীর থেকে চেতনা চলে যায় তখন আমরা কি কি বলবে আমাদেরকে? মৃত। তখন আপনার পাশের লোক কি আদর করবে? সেখানে বসে থাকতে চাইবে? চাইবে না। কেন? চেতন নেই। আর এই চেতনার উৎসকে চেতনার উৎস হচ্ছেন ভগবান না সরাসরি আত্মা, আর আত্মার উৎসকে পরমাত্মা, আর পরমাত্মার উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বুঝা গেছে? তাহলে চেতনার উৎসকে আত্মা জীবাত্মা, আর এই জীবাত্মার উৎসকে পরমাত্মা, পরমাত্মার উৎস ভগবান শ্রীকৃষ্ণ। দেখুন শ্রীকৃষ্ণ হলো সকলেরই উৎস। শ্রীকৃষ্ণ থেকেই সবকিছুই উৎপত্তি হয়েছে। এখন বোঝা গেছে? তাহলে আমরা কি শ্রীকৃষ্ণের কি অংশ? যা ভগবত গীতায় ভগবান বলছেন কি, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, সমস্ত জীবেরা আমার সনাতন অংশ সম্ভূতা, সনাতন অংশ। আমরা সনাতন অংশ না পূর্ণ? আমরা পূর্ণ না অংশ? কোনটি অংশ? তো অংশের কর্তব্য কি? পুণ্যের সেবা করা। পুণ্যকে ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র পূর্ণ। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের কর্তব্য কি? পুণ্যের সেবা করা, আর পূর্ণ ব্যক্তিকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আছেন পূর্ণ একমাত্র।
বুঝতে পেরেছি কারা কারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত? পূর্ণকে আর আমরা কে? তারা অংশ, অংশের কর্তব্য কি? পূর্ণের সেবা করা। তা কারা কারা পূর্ণের সেবা করতে চান? হাত তুলুন দেখি, সবাই চান? তাহলে আজকে থেকে কি সেবা শুরু হবে? কে মাতাজিরা কি বলেন, সেবা শুরু হবে? অনেকে করছেন, অনেকে করছেন না, কিন্তু যারা করছেন না তারা কি আজকে থেকে শুরু করবেন? প্রভুরা পেছনে হরি বল, হরি বল। তাহলে এই যে ভগবানের সেবা সেটি হচ্ছে নিত্য কর্ম বা নিত্য ধর্ম জীবের। প্রতিটা জীবের নিত্য ধর্মটি কি? ভগবানের সেবা করা। আর সেটি হচ্ছে সনাতন ধর্ম। হ্যাঁ, তাই সনাতন ধর্ম কোনো পরিবর্তন নেই। তাহলে এটি জীবের স্বভাবজাত কি? বৃত্তি বা কর্ম। হ্যাঁ, প্রতিটা জীবের স্বভাবজাত এই বৃত্তি বা কর্ম। কিন্তু জীব যখন এই বৃত্তিটি ভুলে যায়, ভুলে গিয়ে কি করে? ভগবানের সেবা বাদ দিয়ে অন্যের সেবা করে। হ্যাঁ, তখন কি হয়? সে শান্তি পায় না। কৃষ্ণ ভুলিয়া দেব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেহ সংসার দু। কৃষ্ণ ভুলিয়া দেব যখন অনাদি বহির্মুখ হয়ে চলতে থাকে তখন কি করে? মায়া তার সংসার দুঃখ দান করেন। কৃষ্ণ ভুলে যদি আমরা এই চলতে থাকি তাহলে মায়া তখন আমাদের কি করে? দুঃখ দেয়। দুঃখটা কে দেয়? কে দান করে? মায়া। মায়াকে? হ্যাঁ, ভগবানের বহিরাঙ্গ শক্তি এটি হচ্ছে মায়া। হ্যাঁ, যা নয় সেটিকে, হ্যাঁ, মনে হয় যে এটি ঠিক, হ্যাঁ, সেটি হচ্ছে মায়া, সেটি হচ্ছে মায়া। এই মায়ার প্রতীকৃতি হিসাবে কি আছে এই জগতে? দুর্গা দেবী মায়া, মহামায়া, আদ্যাশক্তি মহামায়া বলা হয় না? তিনি হচ্ছেন এই মহামায়া, অর্থাৎ মায়ার মুক্ত বিগ্রহ রূপে আমাদের সব সামনে কি করছেন? প্রকট হয়েছেন। হ্যাঁ, তিনি হচ্ছেন এই জড় জগতে, হ্যাঁ, বদ্ধ জীবদের, হ্যাঁ, কি করছেন? তিনি সুরক্ষা দান করছেন। কি করে বদ্ধ জীবরা এই সংসার কারাগারে আবদ্ধ হয়ে থাকবে? তাই দুর্গা দেবের হাতে কি আছে? হ্যাঁ, ত্রিশূল আছে, আছে। আর এটি কার বক্ষে যুদ্ধ করছেন? অসুর। তাই অসুর এখানে দেখা দেখেছেন দুর্গা পূজার সময়? সেই রকম যারা বদ্ধ জীব আছে, যারা ভগবানকে ভুলে গিয়ে এই কৃষ্ণকে বহির্মুখ হয়ে কি করছে? এই সংসার সংসার বলে মিশে গেল, কাল লাভ না হলো, তাতে ঘটিল জঞ্জাল। এই যে জঞ্জাল কিসে? এই যে মায়া সংসারে এসে কি হয়েছে? সেই দুর্গা দেবী কি করছে? আমাদেরকে বৃত্ত করছে ত্রিশূল দ্বারা। আদি দৈবিক, আদি আত্মিক, আদি ভৌতিক, এই তিনটি কি করছে? দুঃখ দান করছে। আমরা পাই কি দুঃখ? তাহলে দুঃখ পেলে বুঝতে হবে যে আমাদের মধ্যে এই জগতে ভোগ করার প্রবণতা রয়েছে, এই আসরিক বৃত্তি এটি আমাদের, এজন্যই আমরা এই দুঃখ গুলো পাচ্ছি। এর থেকে পরিত্রাণের উপায় কারা কারা পেতে চান? এই দুঃখ যাতে না পেতে হয়, আমরা দুঃখ ভোগ করতে না চাই, এরকম এর থেকে পরিত্রাণ কারা কারা লাভ করতে চান? হ্যাঁ, আপনারা চান না? চান? তাহলে জানতে চান এর উপায় কি? এর উপায়টা কি? যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়া বদ্ধ হয় বৃক্ষ সম হইল।
নাকি? কৃষ্ণ ভজবাত্তরে যে সংসারে আসা হয়েছে, আমরা কি জন্য এই সংসারে আসছি? মনুষ্য শরীর লাভ করেছি কৃষ্ণ ভজনের জন্য, কিন্তু আমরা এখন কি করছি? মিশ্র মায়ায় বদ্ধ হয়ে কিসের মতো হয়েছি? বৃক্ষ। বৃক্ষ কি করবে মৃত্যু হলে? কি করবেন বৃক্ষ দিয়ে? জ্বালানি। আপনারা মারা গেলে কি করবে আপনাদের শরীরটাকে? চিতায় কি করবে? হ্যাঁ, জ্বালানি। তাহলে আপনারা কি রকম? যদি কৃষ্ণ ভজন না হয় তাহলে তার অবস্থাটা কিরকম? বৃক্ষের মতই। হ্যাঁ, বৃক্ষ যেমন জন্মগ্রহণ করছে, কিছুদিন অবস্থান করছে, তারপর মৃত্যুবরণ, মানে কি জ্বালানি। তা আপনারাও জ্বালানি, তাহলে কি হলো? বৃক্ষের মতই। এই বৃক্ষ যদি দেখি কাদের উদ্ধার উত্তরণের জন্য আপনারা জানতে চান, যাতে আপনার বৃক্ষের মতো এরকম জ্বালানি হইতে হবে না। হ্যাঁ, তাদের সেই উপায়টি কি? একমাত্র কৃষ্ণ ভজন করা। হ্যাঁ, কৃষ্ণে যে আমরা অংশ, অংশের কর্তব্য ভগবানের ভজন করা। আর এই ভজনাটি কিভাবে শুরু হয় আমাদের? ভজনাটি কিভাবে শুরু হবে আমাদের? ভগবানের এই কলিযুগে কি রূপে আছেন আমাদের মাঝে? ভগবান তো গোলোক বৃন্দাবনে অবস্থান করছেন, করছেন কিনা? আবার সর্বত্রই অবস্থান করছেন, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সর্বত্রই অবস্থান করলে? আমাদের মাঝে অবস্থান করছেন, তাও কি আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের দেখার উপায়টি কি? ভগবানকে বা বোঝার উপায়টি কি? ভগবান তাই তেনার পবিত্র নাম রূপে অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে। একমাত্র যে নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার, এই কলিযুগের না ভগবান কি রূপে অবতীর্ণ হয়েছেন আমাদের সম্মুখে? নাম রূপে। তাই যদি আমরা নামাশ্রয় করি, সেই নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, আমাদের আচার্যরা বলছেন যে নামাশ্রয় করে যদি আপনার যতনে আপনার খুব নিঃশ্বাস করে আপন কাজে থাকেন তাহলে কি হবে? আপন কাজ, হ্যাঁ, অতএব নিজের কাজ। তাই বলে এই নয় যে আপনার যা যেরকম হয়তো কেউ, হ্যাঁ, অন্য কিছু ভক্তির প্রতিকূল, হ্যাঁ, কাজ করছেন, কিন্তু সেখান থেকে হরিনাম করলেই হবে, তা না। আপন কাজ বলতে, আপন বলতে কে? আমরা ইতিপূর্বে বুঝতে পেরেছি এই শরীরটি আপন না আমার আত্মা আপন? হ্যাঁ, আত্মা। আর আত্মার যে কাজ সেটি কি কাজ? নিত্য কাজ, নিত্য কর্ম। আর শরীরের যে কাজগুলো সেগুলো কি কাজ? নৈমিত্তিক কাজ, কর্ম। তাহলে কোন কর্মটি আমাদের করা উচিত? নিত্য কর্ম। তাহলে আত্মার কল্যাণের জন্য যে কাজ সেটি আমাদের করতে হবে, সেটি কি? ভগবত কর্ম। হ্যাঁ, তাই নামাশ্রয় করি কি কর্ম করতে হবে? হ্যাঁ, ভগবত কর্ম করতে হবে। সেই কর্মটি কি হবে? যাতে আমাদের কৃষ্ণ ভক্তির অনুকূলে হয়, তাহলে সেটি ভক্তি বর্ধক হবে। যদি আমরা প্রথমে নাম করতে শুরু করি ভগবানের নাম কলিযুগের, তাহলেই এই নাম প্রভুকে আশ্রয় করে তখন আমাদের ভগবানের সঙ্গে সেবার সম্পর্ক স্থাপিত হবে। ভাই আপনারা নাম করুন, করছেন? কারা কারা হরিনাম করেন? অনেকেই করেন না, মাঝে মাঝে হাত উঠছে, মাঝে মাঝে ওঠে নেই, তাহলে দেখুন। তাহলে আপনারা কি কারা কারা করতে চান এখন? এই যে তাহলে আপনাদের এই ধর্মসভায় এসে কি হলো, আপনারা কি শিখলেন? হ্যাঁ, কি নিয়ে যাবেন বাড়িতে? কি আপনারা লজ্জা লাগছে? হ্যাঁ, লজ্জা লাগছে? আয় ভগবান, এরকম একটা গল্প বলি।
একটা পণ্ডিত মশাই, আমাদের সমাজে এরকম অনেক পণ্ডিত আছে, আপনারা তো জানেন। হ্যাঁ, এক পণ্ডিত মশাই গ্রামে অবস্থান করছেন, সকলেই পণ্ডিত মশাই বলে মান্য করে। আসলে তিনি পণ্ডিত অর্থাৎ জানেন কিছু, অন্যান্য লোকের চেয়ে তিনি জানেন এবং অন্যদেরকে শিক্ষা দেন। হ্যাঁ, পাশের পাঠশালায় তিনি শিক্ষকতা করেন, পণ্ডিত মশাই বলেই তেনার খ্যাতি, সকলেই বলে পণ্ডিত মশাই। তা তিনি সবসময় কি করেন, এই পণ্ডিত মশাই যেহেতু সবাই বলে, এই অভিমানটা তেনার আছে, আমি পণ্ডিত, আমি পণ্ডিত মশাই, তা আমি যদি নিজ হাতে কিছু করি তাহলে কি হবে, লোকে কি ভাববে। এই যে লোক ভয় অনেক সময় কি আমাদের ক্ষতি করে, দেখুন আপনারা যেমন অনেকে আছেন দাদু দিদিমা হয়ে গেছেন, অনেকে জেঠা জেঠি হয়ে গেছেন, কিন্তু এই লোকের ভয়ে আমি যদি এরকম ভগবানের নাম করি, এরকম মালা ফলে নেই, তাহলে লোকে কি ভাববে, এরকম আছে কিনা সংশয়। হ্যাঁ, এরকম আমাদের সমাজে অনেক এরকম পণ্ডিত মশাইয়ের মতো ব্যক্তিদের সংশয় আছে, লোকে কি ভাববে আমি যদি এটি করি, এরকম ভাগ্য ভাবনা আছে। এই পণ্ডিত মশাই কি করছিলেন, তেনারও এইরকম ভাগ্য ভাবনা, যে লোকে কি ভাববে আমি যদি নিজে কাজ করি। তাই তিনি কি করতেন, কোনো কিছুই নিজে করতেন না, সবকিছু অন্যের দ্বারা করাইতেন। পণ্ডিত মশাই কোনো কিছু করতেন না, হ্যাঁ সব কাজই অন্যের দ্বারাই করাইতেন। একদা কি হয়েছে, তিনি তো পণ্ডিত মশাই কি করেন, শুধু বই পড়েন আর ওই ছাত্রদের শিখান। একদা বাড়ির মধ্যে এইরকম অপরাহ্নকালীন সময়ে পাশে বাড়িতে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সবাই চলে গেছে নিমন্ত্রণ পেয়ে, আর পণ্ডিত মশাই একাই বাড়িতে বই পড়তে পড়তে এমনই ইয়া আছেন, সবাই চলে গেছে আর তিনি লক্ষ্য করেননি। তাতে নাকি কি লাগছে, পিপাসা লাগছে, অর্থাৎ জলের তৃষ্ণা লাগেছে। জলের যখন পিপাসা লেগেছে তখন তিনি ডাকছেন, অমুক কেউ নেই, তার মেয়েকে ডাকছেন, মেয়ে নেই, সহধর্মিনীকে ডাকছেন, সহধর্মে নেই, সবাই বাড়ি থেকে চলে গেছে। তখন তিনি ভাবছেন, আরে আমার জল পিপাসা লেগেছে, আমি কেউ ডাকছি, কেউ নেই। তখন তিনি ভাবছেন, দেখছেন চতুর্দিক কেউ নেই, না পিপাসা লেগেছে, তার পিপাসা নিবারণের জন্য কি করছেন, তিনি তখন নিজেই রুটে গিয়ে একটা ঘটি এবং রশি, আগে তো এরকম ইয়া ছিল না, কল ছিল না, ছিল কি সেই কুয়ো থেকে জল উঠাইতে হতো ঘটি দিয়ে, ঘটির মাথায় গলায় রশি বেঁধে উঠাইতে হতো। তা পণ্ডিত মশাই কি করছেন, যে দেখছেন কেউ নেই, তাহলে ইচ্ছা বসাকে কি করি, আমি জল পিপাসা নিবারণের জন্য আমার একটা আশার ঘটি আর রশি নিয়ে গলায় বেঁধে কি করছেন, কুয়োর মধ্যে নামিয়েছেন। তো যেমনই নামিয়েছেন, ইত্তফাসের বাইরে থেকে একজন ডাকতে ডাকতে প্রবেশ করছিল, ও পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই বলে ডাকছেন। হ্যাঁ, বাড়িতে আছেন তো, এভাবে ডাকতে ডাকতে ভেতরে ঢুকে পড়ছেন, ঢুকে পড়ছেন যখন পণ্ডিত মশাই তো কুয়োর মধ্যে ঘটি নামিয়ে দিয়েছেন। এখন তিনি ভাবছেন, আরে আমি তো পণ্ডিত মশাই, আমি এমন এত বড় ব্যক্তি, আমি যদি এই কাজটি জল তুলতে আসছি, যদি এটি দেখে ফেলে তাহলে আমাকে কি ভাববে, কি ভাববে, না। তখন তিনি কি করছেন, এই লোকটি কি করছেন, পণ্ডিত মশাই বলতে বলতে বৈরাঙ্গন থেকে অর্থাৎ বাইরে থেকে ভেতরে প্রবেশ করছেন। তখন পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই ওখানে কি করছেন, এই বলছেন, তখন পণ্ডিত মশাই কি করছেন, ওই ঘটি আর রশি ছেড়ে দিয়ে না কিছু না, এই দেখছি মাত্র কুয়োর জল কিরকম আছে। ও তাই, এই যে
পণ্ডিত মশাই। এরকম আমাদের সমাজে অনেক